শাতিমুর রসুল, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিদাতা বলতে কাকে বোঝায়? আর ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার শাস্তি কি, এবং এই শাস্তি কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি অমুসলমানদের জন্য প্রযোজ্য? যে বর্তমান প্রেক্ষাপটে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে অবমাননা করা হচ্ছে, এক্ষেত্রে আমরা প্রতিবাদের বৈধ পন্থা কি কি ব্যবহার করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা শুধু মুসলমানরাই বলছে না, অমুসলিমরাও এটা স্বীকার করেন। এরকম একজন সম্মানিত মানুষ, এমন একজন মানে কি বলবো, যুগে যুগে প্রশংসিত মানুষ, তার বিরুদ্ধে কেন এই ধরনের অবমাননাকর কার্যক্রমগুলো করা হয়? তো এর পিছনে মৌলিক কোনো কারণ আছে? যদি কেউ আবেগবশত এভাবে হত্যা করে ফেলে আইন আদালতের কোনো তোয়াক্কা না করে, বা সে যদি মনে করে যে আইন আদালত কোনো ব্যবস্থা নেবে না, আমি নিজেই নিয়ে নিই, তো সেক্ষেত্রে সে যদি মুসলিম সরকারের কাছে গ্রেফতার হয় বা আদালতে আসে, তো আদালত কি তাকে তার কাছ থেকে কেসাস গ্রহণ করবে, না তার হুকুমটা কী হবে আসলে? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত্তাহারিক টিভির আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং আমাদের করণীয়। প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত বেশ কয়েক সপ্তাহ জুড়ে সারা বিশ্বে একটি বিষয় আলোচিত হচ্ছে, যে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শনের মাধ্যমে সারা বিশ্বে মুসলমানদের অন্তরে একটা বড় ধরনের আঘাত দেওয়া হয়েছে। তো এই বিষয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা আমরা লক্ষ্য করছি। তো অনেক বিষয়ে আমাদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়েছে, সব মিলিয়ে কিছু বিষয়ে কিছু প্রশ্ন আমাদের জানা প্রয়োজন, সে লক্ষ্যে আজকে আমরা আলোচনায় বসেছি। তো আমাদের সামনে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্তাহারিকের সম্মানিত সহকারী সম্পাদক ডক্টর কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা আর দেরি না করে আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর কাছে চলে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন ডক্টর কাবিরুল ইসলাম আপনার কাছে, যে শাতিমুর রসুল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিদাতা বলতে কাকে বোঝায়? আর ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার শাস্তি কি, এবং এই শাস্তি কি শুধুমাত্র মুসলমানদের জন্য নাকি মুসলমানদের জন্য প্রযোজ্য হবে? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ সম্মানিত পরিচালক সাহেবকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা নির্বাচন করার জন্য। আজকের বর্তমানে সময়ের একটি হট ইস্যু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা। যে প্রশ্নটি আপনি করেছেন যে ফ্রান্সের বিষয়টা নিয়ে আজকে সারা বিশ্বে তোলপাড় হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে শাতিমুর রসুল কি হবে? মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে গালি দেওয়া, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা হয় এমন কোনো কাজ করা, সেটা চিত্র অঙ্কনের মাধ্যমে হোক, কার্টুন চিত্র অঙ্কনের মাধ্যমে হোক, বা চিত্র প্রদর্শনীর মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয় এমন যে কোনো কাজটাকেই শাতিমুর রসুল বলে গণ্য করা হবে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গালি হিসেবে গণ্য করা যাবে। যেমনভাবে জাহেলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে বিভিন্ন উপাধিতে চিত্রায়িত করা হতো, যেগুলি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। এই ধরনের কোনো কথা বলা তার শানে, বা তাকে যে জিনিসের তিনি উপযুক্ত নন এই ধরনের কোনো কাজ তার প্রতি আরোপ করাটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া। সুতরাং এই ধরনের কাজ থেকে প্রত্যেকেই বিরত থাকা দরকার। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাহলে তার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মুসলিম, কাফের, মুশরিক, মুনাফেক সবার বিধান একই। সুতরাং এক্ষেত্রে সবার জন্যই ওই শাস্তি প্রযোজ্য হবে। এক্ষেত্রে দলিল হচ্ছে সূরা তাওবার 64 থেকে নিয়ে 66 পর্যন্ত এই আয়াতগুলি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ আল্লাহকে, তার কিতাবকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সে হচ্ছে অপরাধী, সুতরাং তার ব্যাপারে কোনো ওজর এটা গ্রহণ করা হবে না। তো যেহেতু তার রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করলে এটাই শাস্তির যোগ্য অপরাধ হয়, সুতরাং সেক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয়,
তাহলে সেটা আরও বেশি এক্ষেত্রে মানে শাস্তিযোগ্য অপরাধ হবে। এবং এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে বিভিন্ন হাদিসও এসেছে, যেটা আমরা দেখছি, যেমন কাব বিন আশরাফের হত্যাকাণ্ড, ঠিক অনুরূপভাবে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যেটা আবু দাউদের 4361 নম্বরে সংকলিত হয়েছে। এই হাদিসটিতেও দেখা যায় যে একজন গ্রাম্য লোক, অন্ধ ব্যক্তি, সে তার দাসীকে হত্যা করে ফেললো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে গালি দেওয়ার কারণে। তো সেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই বিষয়টা আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির যে দিয়ত ছিল বা এই দাসীর যে দিয়ত ছিল, রক্তমূল্য ছিল, এটাকে তিনি বাতিল করে দেন, অর্থাৎ তাকে কোনো শাস্তি দেন নাই, হত্যাকারীকে কোনো শাস্তি দেন নাই। তো এভাবে বোঝা যায় যে হত্যাটাকে বৈধতা দিলেন, বৈধতা দিলেন। তো এভাবে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে শাস্তি মানে গালি দেওয়ার যে সব লোক গালি দিত তাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতেন। এমনকি কাব বিন আশরাফের ঘটনাটা এক্ষেত্রে একেবারে স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি যাও ওকে। কাব বিন আশরাফ অমুসলিম ছিল, অমুসলিম ছিল, কাফির ছিল, যে তাকে হত্যা করার জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন তিনটা ক্ষেত্রে একজন মানুষ একজন মানুষের মানে নাফস নিতে পারে, সেটা কাতলুন নাফস বিন নাফস, অর্থাৎ কেউ কাউকে হত্যা করলে নিতে পারে, অথবা কেউ যদি মুরতাদ হয়ে যায় সেক্ষেত্রে, অথবা কোনো বিবাহিত জেনাকার ব্যক্তি যদি জেনা করে। তো এই এই তিন ক্ষেত্রে ব্যতীত কোনো মানুষকে হত্যা করার কোনো অনুমোদন ইসলামে নেই। তাহলে রাসূলুল্লাহ ইসলামকে অবমাননা বা রাসূলুল্লাহ ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করার কারণে আপনি যেটা বললেন যে মৃত্যুদণ্ডের শাস্তি, এটা আসলে মানে কোন ক্যাটাগরিতে পড়বে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইস্তেহজা, যেটা অর্থাৎ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এই ব্যাপারে সূরা তাওবার যে 64 থেকে 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে তাহলে তারা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করছে? তো এক্ষেত্রে তাদের শাস্তির ব্যাপারে কোনো ওজর গ্রহণ করা হবে না, অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে। আর এর প্রেক্ষিতে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক বা যারা মুরতাদ হয়ে গেছে তারাও আল্লাহ রাসূলকে গালি দিলে সেক্ষেত্রে আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করেননি, বরং তাদেরকে শাস্তি দিয়েছেন। এটা কি তাহলে মুরতাদের শাস্তি হিসাবে না, আল্লাহ রাসূলকে গালি দাতা হিসাবে? কারণ কাফের মুশরিক করা তো মুরতাদ হবে। তাহলে ক্যাটাগরি কি চারটা হচ্ছে, মানে এই তিনটার বাইরে আরো এক? হ্যাঁ, ওটা কোরআনের আয়াত, ওর ওটাতে কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে তিনটার পাশাপাশি আর একটা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। যেমন মক্কা বিজয়ের জন্য দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেককে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো সেজন্য আমরা দেখতে পাই যে এই এই কারণেও কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, শাস্তি দেওয়া যেতে পারে। উনি তার আসসারিম আল মাসলুল যে একটা প্রসিদ্ধ গ্রন্থ, সেখানে সম্ভবত এ বিষয়ে ওলামায়ে কেরামের ঐক্যমত তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, তিনি ঐক্যমত উল্লেখ করেছেন যে এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিবে তাকে শাস্তি দিতে হবে, এবং কারো কোনো দ্বিমত নেই। এবং এখানে তিনি বিভিন্ন মানে আলেম ওলামার মতামত তিনি তুলে ধরেছেন দীর্ঘ তার এই আলোচনাতে। তাহলে আপনি যেটা বললেন সব মিলিয়ে যেটা দাঁড়ালো যে শাতিম রাসূল হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে গালি দেবে বা তাকে ঠাট্টা বিদ্রুপ করবে, ইঙ্গিত সূচকভাবেও যদি সেটা হয়, তবুও সে শাতিম রাসূল বা আল্লাহ রাসূলকে অবমাননাকারী হিসেবে গণ্য হবে। আর ইসলামে যেটা শাস্তি আপনি বলেন সেটা মৃত্যুদণ্ড, এ বিষয়ে ওলামা কেরাম সবাই একমত, একমত। এবং মুসলিম অমুসলিম, সে মুসলিম হলেও যেমন অপরাধী হবে, হত্যাযোগ্য, একইভাবে একজন অমুসলিমও মুসলিম রাষ্ট্রে যদি থাকে সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই ধরনের অপরাধ। আচ্ছা, ধন্যবাদ। শেখ শরীফুল ইসলাম আদানি, আপনার কাছে আমরা আসি যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যারা বিদ্রুপ করেছিল বা ঠাট্টা বিদ্রুপ করেছে, তো তাদের ক্ষেত্রে দুই ধরনের নীতি তিনি গ্রহণ করেছিলেন। যখন তিনি মক্কায় ছিলেন তখন মক্কার কাফেররা তাকে 14টা অপবাদ দিয়েছিল। তো এই সমস্ত কারণে সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে হে সাহাবায়ে কেরাম, তোমরা বিচলিত হচ্ছে কেন? তারা যে আমাকে গালি দিচ্ছে, তোমরা কি দেখছো না আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিচ্ছেন সেটা? তারা যে গালিটা দিচ্ছে সেটা মুজাম্মামকে দিচ্ছে, অর্থাৎ নিন্দিত ব্যক্তিকে দিচ্ছে। আমি তো নিন্দিত না, আমি মুহাম্মদ, আমি প্রশংসিত। এইভাবে জিনিসটাকে তিনি কিন্তু অনেকটা উদারভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু যখন মদিনাতে তিনি আসলেন তখন আমরা দেখলাম বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু ঘটনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য মৃত্যুদণ্ড দিলেন অথবা মৃত্যুদণ্ডকে স্বীকৃতি দিলেন। তো এই দুই ধরনের নীতির কারণ কি, বা এই দুই ধরনের নীতির মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব? জাযাকুমুল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরাম মক্কায় অবস্থান করছিলেন, তখন মুসলিমদের সংখ্যা অতীব নগণ্য ছিল, এবং একে তো মুসলিমদের শক্তি সামর্থ্য ছিল না,
এবং মুসলিমরা সবাই ছিলেন গরিব আসলে, তাদের যে সেই ধরনের কোনো অ্যাকশানে যাবেন যে কাফেররা গালি দিচ্ছে বা অনেক ধরনের অবমাননাকর কিছু বলতেছে, আর এটার বিরুদ্ধে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোনো অ্যাকশান নেবেন তার জন্য যে শক্তি থাকা দরকার সেটা ছিল না। এটা একটা হিকমত বলা যেতে পারে যে এখন আমাদের শক্তি নেই, এখন যদি আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে যাই তো উল্টা আমাদের বিরুদ্ধেই বড় অ্যাকশান হবে যেটা মুসলিমরা সেটা কুলিয়ে উঠতে পারবে না। এটা একটা ব্যাপার, তখনকার পরিস্থিতি সে অনুকূলে ছিল না, অনুকূলে ছিল না, অনুকূলে ছিল না। কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন এবং মদিনাতে তিনি রাষ্ট্র কায়েম করলেন তখন তার শক্তি আসলো, ক্ষমতা আসলো, এবং তখনই কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারলেন। যখন যুদ্ধের ক্ষমতা অর্জন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম মুসলিমরা, তখনই কিন্তু একটা হদ কায়েম কীভাবে হবে বা হদ কার্যকর করার একটা প্রস্তুতিও তাদের মধ্যে চলে আসলো এবং সেটা কায়েম করলেন তারা। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে শক্তি সামর্থ্য না থাকাই ছিল মূল কারণ মক্কী জীবনে, আর মাদানী জীবনে সামর্থ্য শক্তি থাকাই এটা অ্যাকশন নিতে সমর্থ হয়েছিলেন। তাহলে সব মিলে আমরা যেটা বুঝতে পারতেছি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে নীতি ছিল মক্কী জীবনে সেটা অবশ্যই তাদের হিকমত ছিল এবং সেখানে তাদের শক্তি সামর্থ্য ছিল না, এই বিধায় তারা সেটা কায়েম করতে চাননি বা ইচ্ছাও পোষণ করেননি। কিন্তু যখন তিনি মদিনায় গেলেন শক্তি সামর্থ্য আসলো, তাদের ক্ষমতা আসলো, তখন হদ কায়েম করার একটা ক্ষমতা তারা পেলেন, তখনই তারা কার্যকর করলেন। আসলে তাছাড়া কার্যকর করতেন না, মক্কী জীবনে তারা কোনো কিসাসও কায়েম করেননি, হদুদ কায়েম করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আপনার কাছে আমরা আসি যে শাতেমে রসুল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবমাননা করেছে তার শাস্তিটা আসলে কে কার্যকর করবে, ব্যক্তি নাকি আদালত? আমরা দেখি আল্লাহ রসুল যুগে ঘটনাগুলো যেগুলো ঘটেছিল এগুলো সব ব্যক্তি হত্যা করেছিল, তো আজকের যুগে আমরা কি বলবো, মানে ব্যক্তি কি হত্যা করার জন্য উদ্যোগ নেবে নাকি আদালত নেবে? ধন্যবাদ। আজকে মানে শাস্তি বা হুদুদ কায়েমের যে হকদার সেটা কিন্তু আসলে কোনো ব্যক্তি নয়, হুদুদ কায়েম করবে আসলে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, রাষ্ট্র বা প্রশাসন বা যাদেরকে সরকার বা দেশের প্রধান দায়িত্ব প্রদান করবে মূলত তারই হচ্ছে কাজ হচ্ছে এই শাস্তি বাস্তবায়ন করার। যেমন আমি দুই একটা উদাহরণ দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পূর্বে যখন সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন তো সেখানে হাতিব বিন আবি বালতা রাজিয়াল্লাহু আনহু তিনি কিন্তু একটা চিঠি লিখে তার পরিবারকে জাস্ট অবহিত করার জন্য তিনি চাচ্ছিলেন যাতে তারা বিরোধিতা না করে বা তারা যেন প্রস্তুত থাকে যে সামনে কাজটা হতে যাচ্ছে। তো এটাতে কিন্তু তার কোনো এমন উদ্দেশ্য ছিল না যে এই মক্কা বিজয়ের ঘটনাটাকে বা এই অভিযানের বিষয়টাকে কাফেরদের জানিয়ে দেওয়া, এটা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। যাই হোক, উদ্দেশ্য থাক বা না থাক, যখন এটা সাহাবীরা জানলেন যে হাতিব বিন আবি বালতা এই কাজটা করে ফেলছে তখন কিন্তু সাহাবীদের অনেকেই বললেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন, আমি ওর গর্দানটা উড়িয়ে দিই। এরকম বিভিন্ন ক্ষেত্রে যখনই কোনো হুদুদের ব্যাপার আসছে তখনই কিন্তু সাহাবায়ে কেরাম অনুমতি চাইছে রাসূলের কাছে যে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দেন আমি ও কাফের বা মুনাফেক বা অমুকের গর্দানটা উড়িয়ে দিই। দেখেন বানী মুসতালিকের যুদ্ধে পঞ্চম হিজরিতে যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে অপবাদ দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন আমি মুনাফেকটার গর্দান উড়িয়ে দিই। তো দেখা যায় যে এই শাস্তি নিজে নিজে বাস্তবায়ন করার এই প্রবণতা সাহাবীদের ছিল না, তারা সবসময় রাসূলকে জিজ্ঞেস করতেন, অর্থাৎ আদালতের কাছে আইনের কাছে তারা আশ্রয় মানে তারা শরণাপন্ন হতেন যে আমাকে অনুমতি দিন বা এই বিষয়টা আইনের কাছে তারা উপস্থাপন করতেন। তাদের প্রত্যেকের কাছে অস্ত্র ছিল, হত্যা করার সুযোগও ছিল। এমনকি ধরেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তার বর্ম হারিয়ে গেল তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু নির্দিষ্ট কাজের কাছে এসে দাবি পেশ করলেন যে আমার বর্মটা হারিয়ে গেছে আমি অমুকের কাছে দেখছি। তো দেখা যায় ফয়সালার ক্ষেত্রে একজন স্বয়ং খলিফা হওয়ার পরেও তিনিও কিন্তু এটা বাস্তবায়ন করেননি। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে এই হদ বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তি বা প্রশাসন যেটাই বলেন না কেন, যার কাছে দায়িত্ব দেওয়া হবে সেই শুধু এটা বাস্তবায়ন করবে। এখন আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই যে শাতেমুর রসুলের ক্ষেত্রেও ঠিক একই, তার যে দণ্ড বা মৃত্যুদণ্ড এটা বাস্তবায়ন করবে কিন্তু সরকার, দেশের যিনি দায়িত্বপ্রাপ্ত সরকার তিনি করবেন। যেমন আবদুল্লাহ ইবনে আব্বাসের হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো যে জনৈক অন্ধ ব্যক্তি তার দাসীকে হত্যা করে ফেলছে আল্লাহ রাসূলকে গালি দেওয়ার কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের এক সমাবেশে তিনি তখন বললেন যে কে এই কাজ করছে সে যদি না দাঁড়ায় তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেব। তো সে সাহাবী দাঁড়ালেন,
দাঁড়িয়ে তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি এই কাজটা করেছি, আমার দাসীকে আমি হত্যা করেছি, সে এইভাবে করে আপনাকে গালি দিত, আমি তাকে নিষেধ করেছি, শুনেনি। এমনকি তার ঔরসজাত দুটো সন্তান আমার আছে যাদের চেহারা মুক্তর মতো, আমিও দাসীকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু সে বারবার এই কাজ করার কারণে, গত রাত্রেও সে আপনাকে গালি দেওয়ার কারণে আমি মানে এটাকে সইতে না পেরে আমি তাকে হত্যা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ওই দাসীর যে রক্তবর্ণ আছে সেটাকে আমি বাতিল করে দিলাম, অর্থাৎ তাই এই যে সাহাবী যেটা কাজটা করলেন তাকে মাফ করে দিলেন। তাহলে এটা কে করলো? আদালত, আদালত করলো। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে তুমি যেই কাজটা করছে তাকে অবশ্যই দাঁড়াতে হবে, মানে আদালতের কাছে তাকে আসতে হবে। তাহলে এই কাজ যদি সে করে ফেলে তাহলে এটা তার দায়িত্ব নেই, বরং এই কাজটা হচ্ছে আদালতের, আদালতে এটা বাস্তবায়ন করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা দেখি যে সুনানে নাসাইতে একটা হাদিস এসেছে 4071, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তির উপরে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তখন সাহাবী বললেন যে মুয়াজ বিন জাবাল সম্ভবত সেখানে আবি বারজা আল আসলামী, তিনি বললেন যে আবু বকর আমাকে অনুমতি দিন যে আমি এর গর্দানটা উড়িয়ে দিই। তা আবু বকর বললেন যে না, এই দায়িত্ব শুধু আল্লাহ রাসূলের ছিল, এই দায়িত্ব আমার নয়। সুতরাং এক্ষেত্রেও দেখা যায় তিনি খলিফা হয়েও তাকে কাউকে হত্যা করার বা এই নির্দেশটা তিনি দেন নাই, বা এই দায়িত্বটা তিনি হাতে তুলে আদালতের উপর সুপর্দ করে দিয়েছেন। হ্যাঁ, আদালতের উপর সুপর্দ করে দিয়েছেন। তো সেজন্য আমরা দেখতে পাই যে আইন বাস্তবায়নকারী সংস্থা বা যিনি দায়িত্বপ্রাপ্ত তিনিই শুধু এটা বাস্তবায়ন করবেন। ঠিক একইভাবে আরো অনেক ঘটনা আছে রাসূলের যুগে যেগুলো আমরা দেখতে পাই যে রজমের শাস্তি বা এগুলি আল্লাহ রাসূল যাদেরকে বললেন যে তোমরা করো তারা কিন্তু করেছে, এর বাইরে কেউ এই ব্যাপারে দায়িত্ব নেয়নি। তো সেজন্য এখনো সাতেমুর রাসূলের দায়িত্ব বা এর যে শাস্তি এটা বিধান করার দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট সংস্থা। আমাদের দেশে এখন আদালত আছে, প্রত্যেক দলের যে আদালত আছে তারাই কিন্তু এটা বাস্তবায়ন করবে, এর বাইরে কেউ যাবে। ব্যক্তি উদ্যোগে যে এখন বিভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তাহলে এটা বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে মান রামিন কুম মুন করান ফালি ইউগাইরহু বিয়াদিহি, তাহলে এই বিয়াদিহি কেউ যদি খারাপ কিছু দেখে তাহলে সে হাত দ্বারা বাধা দিবে। এটা আসলে আপনার যে দলিলগুলো সেগুলো থেকে স্পষ্ট প্রমাণ হলো যে আসলে এটা ব্যক্তি নয়, যে কোনো ব্যক্তি নয়, বরং যার ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেওয়ার সেই দিবে। এটা যে কোনো ব্যক্তি নয়, যে কোনো দেখলেই তাকে হাত দিয়ে বাধা দিবে বা তাকে হত্যা করে ফেলবে, এটা আসলে নয়। যেটা আমরা বর্তমানে এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে এই কার্যক্রম করে থাকি, আসলে এই হাদিসের ব্যাখ্যা এটা নয়, এটা আপনার বিভিন্ন দলিল দ্বারা স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা দেখতে হবে আমরা, যে আমরা দেখেছি যে এটা এমন একটা স্পর্শকাতর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করছে, কেউ গালি দিচ্ছে, এটা নিঃসন্দেহে একজন মুসলমান কিন্তু তার সচক্ষে এই ধরনের ঘটনা ঘটলে সে সহ্য করতে পারে না, নিঃসন্দেহে সে আবেগপ্রবণ হয়ে ওঠে। এবং সেটা আমরা দেখেছি আল্লাহ রাসূলের যুগেও একজন সাহাবী কিন্তু তার দাসীকে হত্যা করে ফেলেছিল ব্যক্তিগতভাবেই। এরকম অসংখ্য আমরা উদাহরণ দেখি ইতিহাসে যে এ ধরনের ঘটনা ঘটলে ব্যক্তিগতভাবেই সাধারণত হত্যা করে ফেলা হয়। আপনি জানেন যে ইন্ডিয়াতে একটা ঘটনা ঘটেছিল রঙ্গিলা রাসূল নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু একজন ব্যক্তি তিনি কিন্তু হত্যা করে ফেলেছিলেন ওই রঙ্গিলা রাসূলের লেখককে। তারপর সালমান রুশদি যে স্যাটানিক ভার্সেস লিখেছে এটার বিরুদ্ধেও কিন্তু তাকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো অনেক সময় ব্যক্তিগত আবেগের একটা পর্যায়ে চলে যায়। তো যদি কেউ আবেগবশত এভাবে হত্যা করে ফেলে আইন আদালতের কোনো তোয়াক্কা না করে, বা সে যদি মনে করে যে আইন আদালত কোনো ব্যবস্থা নেবে না আমি নিজেই নিই, তো সেক্ষেত্রে সে যদি মুসলিম সরকারের কাছে গ্রেফতার হয় বা আদালতে আসে, তো আদালত কি তাকে তার কাছ থেকে কেসাস গ্রহণ করবে না তার হুকুমটা কী হবে আসলে? ধন্যবাদ। আসলে এই যে হত্যাটা আবেগবশত করে ফেলছে, তো এক্ষেত্রে আসলে আদালতই ব্যবস্থা নেবে বা বিচার করবে যে আসলে সে কতটুকু অপরাধী। আর যাকে হত্যা করে ফেলেছে মূলত সে এই দোষে যে কারণে হত্যা করেছে সে আসলে এই অপরাধী ছিল কিনা, এভাবে বিবেচনা করে আদালতেরই দায়িত্ব হবে যে তাকে সে কোন শাস্তিটা দিবে, এমনকি তাকে মাফ করে দিতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যদি সে সাতিমুর রাসূল হিসেবে প্রমাণিত হয় যাকে সে মেরেছে, তাহলে আদালত তাকে মাফ করে দেবে, ছেলেটাকে মাফ করে দিতে পারে যে হত্যা করেছে, তাকে হত্যা করে কি মাফ করে দিতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাফ করে দিলেন, তো এইভাবেই আদালত মূলত তার বিষয়টা আদালতে সিদ্ধান্ত নেবে যে সে কি করবে। তবে যদি যাকে হত্যা করে ফেলেছে সে যদি স্পষ্টতই প্রমাণিত হয় যে না সে সাতেমুর রাসূল ছিল, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, বিদ্রুপ করেছে, তাহলে অবশ্যই এক্ষেত্রে আদালত তাকে মাফ করে দেবে, কারণ দলিল প্রমাণে তাই প্রমাণ করে, তাই স্পষ্ট। সুতরাং আদালতে এই ব্যাপারটাই গ্রহণ করবে। সে আসলে বিষয়টা
মানে আমি যেটা বলছিলাম যে আবেগের একটা বিষয়, তারপরও ইসলাম এটাকে অনুমতি দেয় না, এটার কারণটা মানে কি? একটা সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নাকি? অবশ্যই এখানে মানে বিষয়টা হলো যে ধরেন প্রত্যেকেই যদি আবেগের বশবর্তী হোক বা আইন যেটাই হোক না কেন, যদি সবাই আইন হাতে তুলে নেয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা লেগে যাবে। যেমন ধরেন একজন জেনা করে ফেললো, জেনার শাস্তি যদি ব্যক্তিগতভাবে কেউ দিতে যায় তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা লাগবে। আর এই হত্যাকারীর প্রতিশোধ নিতে যদি তার আত্মীয় স্বজন এটা গ্রহণ করে তাহলে দেখা যাবে সমাজে সেই জাহেলি যুগ বর্বরতা আবার চলে আসবে, যে এখানে কোনো শান্তি শৃঙ্খলা থাকবে না। রাসূল অবগণনার ক্ষেত্রেই বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের সাথে শত্রুতা আছে ব্যক্তিগত পর্যায়ে, কাউকে হত্যা করে ফেললো আর পরে বললো যে সে সাথে হলো রাসূল। জি জি জি, এই ক্ষেত্রে একটা নিঃসন্দেহে একটা অন্যায় প্র্যাকটিস শুরু হয়ে যাবে। অবশ্যই শুরু হবে। যেমন বর্তমানে একটা প্র্যাকটিস আছে যে এখন এই যে ব্লেম গেম যেটা চলছে, যে কারো প্রতি বিশেষ করে আলেম ওলামা কারো প্রতি যদি কারো একটা শত্রুতা থাকে তাহলে তাকেই জঙ্গি সাজাই দিচ্ছে। তো আজকের এই প্রবণতাটা সমাজে অবশ্যই ঘটবে, যে যদি এইটা বলা যায় তাহলে তো মাপ পেয়ে যাবো। সুতরাং আইন কখনোই কেউ ব্যক্তিগত ভাবে আবেগ হোক আর যেটাই হোক আবেগের বশবর্তী হয়ে আসলে কোনো কাজ নিজে করা ঠিক নয়, বৈধ হলেও আবেগ বশত নয়, বরং বুঝে শুনে তাকে কাজটা করতে হবে। সুতরাং এখানেও আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না, বরং তাকে বুঝে শুনে যে একান্ত সে অপরাধী হয় তাহলে আইনের কাছে তারা তুলে দিতে হবে, আইন তার ব্যবস্থা নেবে। আর যদি কেউ এই ধরনের কাজ করেই ফেলে তাহলে আদালত তাকে মাফ করে দেবে, এটাই এটাই হচ্ছে নীতি। হ্যাঁ, যদি সত্য প্রমাণ হয়, সত্য প্রমাণ হয় এবং সেক্ষেত্রে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আসি যে বর্তমানে বিভিন্ন মুসলিম সংখ্যালঘিষ্ঠ দেশগুলোতে, অর্থাৎ অমুসলিম দেশে মুসলমানরা বাস করে, সেখানে আইন আদালত কখনোই মুসলমানদের পক্ষে না, অথচ সেখানে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে একেবারে হরহামেশা প্রকাশ্যে, যেটা আপনি ফ্রান্স দেখেছেন। তো এক্ষেত্রে যে যদি কোনো মুসলমান মনে করে যে না এখানে তো আইন আদালত বলে কিছু নেই, এখানে আদালতে যদি এদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তার কোনো বিচার হবে না, তো সে যদি নিজে উদ্যোগ নিয়ে শাস্তি কার্যকর করে তো এটা কতটুকু জায়েজ হবে বা এই উদ্যোগটা নেওয়াটা ঠিক হবে কিনা তার জন্য? জাযাকুমুল্লাহ খায়রান। এই উদ্যোগ নেওয়া ঠিক হবে না, এই কারণেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কি জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কি জীবনে তারা কেন শাস্তি কায়েম করলেন না বা কেন একশানে গেলেন না? আমরাও যারা আজকে বিধর্মী বা অমুসলিম রাষ্ট্রে বসবাস করি, আমাদের সংখ্যালঘু, আমাদের শক্তি নাই, আমরা যদি একশান নিতে যাই উল্টো একশান আমাদের উপরে আসবে। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কি জীবন থেকে শিক্ষা নিব প্রথমত। দ্বিতীয়ত, এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে এরা তো হত কায়েম করবে না বা মৃত্যুদণ্ড কায়েম করবে না, শাস্তি কায়েম করবে না, অথবা আমি নেব, এই কথা ভাবার সুযোগ নাই। কারণ যদি কেউ না করে আদালত, তাহলে হিসাব দেবে আদালত, আদালতকে আল্লাহ দায়ী হবে তারা, আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না এই ব্যাপারে। আমি যদি কাউকে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে কেউ বা অবমাননাকর কিছু করছে, আমি অবশ্যই যদিও অমুসলিম রাষ্ট্র আমি আদালতের কাছেই শরণাপন্ন হব বা সাধ্যমতো প্রতিবাদ, জি প্রতিবাদ করবো, সাধ্যমতো নিজের সাধ্যমতো প্রতিবাদ করবো এবং আদালতের শরণাপন্ন হব। এটা আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হব, হ্যাঁ মুক্ত হয়ে গেলাম। এতে আদালত যদি শাস্তি দেয় আলহামদুলিল্লাহ, যদি শাস্তি না দেয় তাহলে আদালতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তারা জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। অতএব এটা ভাবার কোনো সুযোগ আমার নাই এবং এই আইন নিজের হাতে তুলে নেওয়ারও কোনো সুযোগ নাই। আর এখন আপনি দেখছেন যেটা, যে আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে খুব যে লাভ হচ্ছে তা কিন্তু না, কখনোই নাই, আইন হাতে তুলে নেওয়ার মধ্য দিয়ে যারা ইসলাম বিদ্বেষী তারা আরো এই কথা বলার সুযোগ পাচ্ছে যে আসলে ইসলাম একটা জঙ্গি ধর্ম এবং মুসলমানরা আসলেই জঙ্গি, আর এ কারণেই ওরা নিজেরা নিজেরা এই কাজগুলি করে। যখন আমরা এই বিষয়গুলি আদালতের কাছে শরণাপন্ন হব তখন কিন্তু তারা এটাও বলবে, এটা বলতে বাধ্য হবে যে না, ওদের মধ্যে আইন শৃঙ্খলা সবকিছুই আছে, তারা আমাকে আদালতকে তারা শ্রদ্ধা করেছে এবং তাদের ধর্মীয় অবমাননার কারণে বা রাসূল আল্লাহর অবমাননার কারণে তারা আইনের আশ্রয় নিয়েছে এবং সে অনুযায়ী আদালতও যদি আসলে সঠিক বিচার করে তাহলে প্রত্যেকটা আদালতেই প্রত্যেকটা মানুষের ধর্মীয় ব্যক্তিগত স্বাধীনতা সব জায়গায় দেওয়া আছে। তো সেখানে ধর্মীয় অবমাননার বিষয়টা কারো যদি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাহলে প্রত্যেকটা দেশে এর বিরুদ্ধে আইন আছে, সুতরাং সেই আইন অনুযায়ী ব্যবস্থাটা নিতে পারবে। ফলে আমাদের প্রতি বা মুসলমানদের প্রতি যে এই যে একটা অপবাদ, যেটা যে মুসলমানরা জঙ্গি জাতি বা এদেরকে এইসব টেররিস্ট বলা, এইসব বিষয়গুলি থেকে হয়তো বা আমরা এই অপবাদগুলি থেকে মুসলমানরা বেঁচে যাবে। আর এদের এই ধরনের পদক্ষেপের কারণে দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে অমুসলিম রাষ্ট্র তারা এসে
দখলদারিতে চালাচ্ছে, হামলা চালাচ্ছে, হাজার হাজার নারী পুরুষকে তারা হত্যা করছে এবং তারা কিন্তু সুযোগ হিসেবে গ্রহণ করছে ওই ঘটনাটা যে ওই লোকটা আমাদের একজনকে মেরেছে। তো এটা আসলে লাভের কিছুই হচ্ছে না, বরং মানে প্রচুর ক্ষতি হচ্ছে এবং ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তো আশা করি যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন বা উদ্যোগ নিচ্ছেন বা এই উদ্যোগকে যারা সমর্থন করছেন তারা বিষয়টি নিয়ে নতুন করে ভাববেন এবং শিখানোর চেষ্টা করবেন। এখান থেকে নিঃসন্দেহে উপকারের কিছুই নেই, আমাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে, আমাদের জায়গা থেকে প্রতিবাদ করার বা যেখানে যতটুকু করলে লাভ হবে সেটা করার। কিন্তু আমরা যদি এমন কোনো কাজ করে বসি যেটা আমাদের জন্য উল্টা আরও একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বা সমগ্র মুসলিম উম্মার জন্য যদি সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, নিঃসন্দেহে সেই পদক্ষেপটা আমাদের জন্য অকল্যাণকর হবে। রাসূল ইসলাম আপনার কাছে আসি আমরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা শুধু মুসলমানরাই বলছে না, অমুসলিমরাও এটা স্বীকার করেন। এরকম একজন সম্মানিত মানুষ, এমন একজন মানে কি বলবো, যুগে যুগে প্রশংসিত মানুষ, তার বিরুদ্ধে কেন এই ধরনের অবমাননাকর কার্যক্রমগুলো করা হয়, এর পিছনে মৌলিক কোনো কারণ আছে? ধন্যবাদ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননাটা এটা শুধু আমাদের এই সময় নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকেই চলে আসছে। বিভিন্ন সময় কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অবমাননা তারা করে আসছে। এর কয়েকটি কারণ আছে। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাদের একটা বিদ্বেষ, যে মুহাম্মদ শ্রেষ্ঠ রাসূল হলো, আমাদের রাসূল শ্রেষ্ঠ হতে পারলো না। তারা এটা ইহুদি খ্রিস্টানদের একটা ধারণা ছিল এবং সেই সাথে জাহেলি যুগের যারা ছিল পৌত্তলিক হওয়া সত্ত্বেও তারা কিন্তু একটা ধর্ম নিজেরা পোষণ করতো, মানত, কেউ তাওরাত পড়তো, কেউ ইঞ্জিল পড়তো। তো সেক্ষেত্রে তাদের এইটা একটা বিদ্বেষ ছিল যে মুহাম্মদ কেন, সে কেন নবী হবে আর সে কেন শ্রেষ্ঠ হলো। দুই নম্বর হলো যে ইসলামকে বা আল্লাহ রাসূলের শরীয়তকে অন্যান্য সব শরীয়তের উপরে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এটাকেই বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এবং সর্বশেষ বিধান, এরপরে তার কোনো বিধান আসবে না। তো দেখা যাচ্ছে দিন হিসেবে অন্যান্য দিনের উপর ইসলামের শ্রেষ্ঠত্ব হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রেও তাদের একটা বিদ্বেষ যে আসলে ইহুদি ধর্ম, খ্রিস্টানদের ধর্ম এগুলি শ্রেষ্ঠ হতে পারলো না, বা ইসলাম বা মুসলমানরা বা মুহাম্মদ এবং আমাদের যে ধর্মগ্রন্থ আল কোরআন সেটাই শ্রেষ্ঠ হয়ে গেল, কেন হতে পারলো না, এই বিদ্বেষ থেকে। তিন নম্বর কারণ হলো যে এদের তাদের অজ্ঞতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা আসলে যথেষ্টভাবে রিসার্চ না করে, পড়াশোনা না করে, গবেষণা না করে রাসূলের প্রতি তারা এই ধরনের একটা অপবাদ এটা দিয়ে আসছে। আর সর্বোপরি দেখা যায় যে বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে আসলে রাসূলের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যে নানা ধরনের কুৎসা, এগুলি কিন্তু ওদের সমাজে প্রচলিত রটনা করে। আর এগুলি যখন রাসূল সম্পর্কে না জেনে একজন মানুষ এগুলি বারবার শুনতে থাকে, তখন তার মধ্যে একটা স্বাভাবিকভাবে এই বিদ্বেষটা তৈরি হয়ে যায়, যেটা আমরা বলছি ইসলামফোবিয়া বর্তমানে। ইসলামফোবিয়া। তো সে কারণে দেখা যায় যে এই বিদ্বেষগুলি তাদের প্রতি তৈরি হয় এই অজ্ঞতার কারণে। যে আল্লাহ রাসূলকে জানে, বড় কারণ বলে, বড় কথাটাই সবচেয়ে বড় কারণ, বড় কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানেনি। কারণ অনেক অমুসলিম মনীষী তারাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেছেন। এমনকি যেটা বলেছেন জর্জ বার্নার্ড শ, যেটা বললেন যে বর্তমান যুগে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, মুহাম্মদের মতো একজন নেতা আসতো, তাহলে সেই সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যথেষ্ট হতেন, একাই যথেষ্ট ছিলেন। তাহলে তার মতো একজন মনীষী অবশ্যই রাসূল সম্পর্কে সে জেনেছে, পড়েছে, সে কারণে তারা প্রশ্ন করছেন রাসূল সম্পর্কে, তাদের এই উচ্চ ধারণা তাদের মধ্যে, হ্যাঁ উচ্চ ধারণা তাদের মধ্যে অবশ্যই লাভ করেছে তারা। তো সেক্ষেত্রে আমরা বলবো যে অজ্ঞতাই মূলত অন্যতম একটা কারণ। মৌলিক দুটো কারণ বলতে পারি আমরা, একটা হচ্ছে হিংসা বিদ্বেষ যেটা আপনার ইহুদি খ্রিস্টান বা কুরাইশরা করেছিল, আর আরেকটা কারণ হচ্ছে অজ্ঞতাটাই বর্তমান যুগের হিসাবে, অজ্ঞতাটাই সবচেয়ে মূল কারণ। এছাড়াও আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশেষ করে ধরেন আমেরিকা, ইউরোপে বহু গ্রন্থ, বহু বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিন্তু লেখা হয়েছে। এমনকি আমরা দেখি যে 80-এর দশকে 60,000-এর মতো বই ইসলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেখা হয়েছে। তাহলে এগুলি থেকে দেখা যায় যে আল্লাহ রাসূলের প্রতি যে মানুষের একটা খারাপ ধারণা, এটা মানুষের মধ্যে তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু এটা করেছে। আর একটা কারণ যেটা আমরা বলবো সেটা হলো বর্তমান যুগে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে ব্যাপক হারে যে মুসলমানদের ইসলাম গ্রহণের যে একটা হিড়িক চলছে, যে মানুষ সবাই কিন্তু ইসলাম গ্রহণ করছে, আর এই ইসলাম গ্রহণ করাতে
অমুসলিম যারা ইসলাম বিদ্বেষী যে তারা ভাবছে আর আমাদের দেশ তো মুসলমান দেশ হয়ে গেল, ইসলাম গ্রহণ করে ফেললে সবাই আমাদের জাতি সব মুসলমান হয়ে গেল, ইসলামের প্রতি একটা ভয়, যাতে করে এই ভয়ের কারণে তারা চাচ্ছে যে ইসলামের বিদ্বেষ করে যাতে ওখান থেকে ওরা দূরে থাকে, মানুষ যাতে দূরে থাকে, এইসব কারণগুলি তো হচ্ছে মূল কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া বা তার প্রতি গালি দেওয়া, তাকে তুচ্ছ করা, এগুলি একটা অন্যতম কারণ। তো যাই হোক, আমরা এটা বলবো যে ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ এবং তাদেরকে তুচ্ছ করার জন্যই, যাতে করে মানুষ ইসলাম থেকে দূরে থাকে, মুসলমান থেকে দূরে থাকে, এই কারণেই মূলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অবমাননা করছে। এটাও কিন্তু তাদের একটা অজ্ঞতা, যতই এগুলো করছে ততই মুসলিমরা এগিয়ে যাচ্ছে, এটাও তাদের অজ্ঞতা। প্রচার আসলে তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে, আরো বেশি মানুষ ইসলাম সম্পর্কে আকৃষ্ট হচ্ছে, আরো বেশি আল্লাহ রাসূলকে জানার চেষ্টা করছে, আল্লাহ রাসূলের সিরাত আরো বেশি বেশি পড়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার জন্য যে একটা প্রতিবাদের ঢল সারা বিশ্বে আমরা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে, তো এক্ষেত্রে যে আমরা অনেকে মিছিল মিটিং করছি, বিক্ষোভ সমাবেশ করছি, মানববন্ধন করছি, বা অনেকে আবার পণ্য বর্জনের উদ্যোগ নিচ্ছেন, ফ্রান্সের যে পণ্যগুলো আমাদের দেশে বিক্রি হচ্ছে সেগুলো তারা বয়কট করছেন, তো ইসলামের প্রতিবাদের নীতির সাথে আসলে এইগুলো কি খাপ খায়? জাযাকুমুল্লাহ খাইরান। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রাণের প্রিয়, প্রাণের চেয়েতে প্রিয় একজন মানুষ, তিনি নবী রাসূল, তাকে আমাদেরকে ভালোবাসতে হবে আমাদের প্রাণের চেয়েতে বেশি, জীবনের চেয়েতে বেশি। সেহেতু আমরা যেহেতু ভালোবাসি তাকে, তাকে কেউ গালি দিবে তার প্রতিবাদ অবশ্যই মুসলিম করবে। প্রতিবাদের ভাষা কেমন হবে এটা হলো প্রশ্ন, যে প্রতিবাদ জি বিভিন্ন যুগে বিভিন্ন রকম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বললেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালি ওয়াইয়িরহু বিয়াদিহি, যে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কিছু দেখে, অন্যায় কাজ দেখে, তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয়। তারপরে হাত দেওয়া বাধা দেওয়ার এর আগে দেখলাম যে এটা সাধারণ মানুষের কাজ নয়, বরং এটা প্রশাসনিক ক্ষমতা যার আছে সেই এই কাজটা করবে। তারপরে বলছেন যে ফাইনলাম এর সাথে ফাবিলিসানিহি, যদি সে হাত দিয়ে বাধা দিতে না পারে, এই শক্তি সামর্থ্য তার না থাকে, তাহলে সে যেন তার জবান দিয়ে বাধা দেয়। জবান দিয়েও যদি বলতে না পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন যে ফাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে যেন সে ঘৃণা করে। তো জবান দিয়ে বাধা দিত বা জবান দিয়ে তার প্রতিবাদ জানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, তাহলে আমরা অবশ্যই মিছিল মিটিং যদি করি, তাহলে এটা জবান দিয়ে আমরা জানিয়ে দিচ্ছি যে আমরা একে সমর্থন করি না, বরং যারা এটা করছো তাদের বিরুদ্ধে অবস্থান আমাদের, এবং তাদের প্রতিশোধ আমরা এইভাবে নিচ্ছি, তাদেরকে ভয় দেখাতে তো কমপক্ষে হবে মুসলিমদেরকে, কারণ তারা আসলে মূলত চাচ্ছে কি, একটু খোঁচা দিয়ে দেখছে যে আসলে মুসলিমরা জায়গা আছে না ঘুমিয়ে আছে। তা আমরা যে ঘুমিয়ে নাই, আসলে আমরা জেগে আছি, আমরা মুসলিম এখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, এতটুকু অবশ্যই কাফেরদেরকে জানাইতে হবে, এবং জানানোর মাধ্যমে সেই হিসাবে কিন্তু আজকের মিছিল মিটিং যেটা হচ্ছে সেটা, এবং যেটা আমরা পণ্য বর্জন করছি এটা কিন্তু আমাদের অন্তরের একটা ঘৃণা। পণ্য বর্জন করা, যেমন অন্তর থেকে ঘৃণা করো, এটা একটা তারই বহিঃপ্রকাশ। আমরা ফ্রান্সে যে ফ্রান্স তারা রাষ্ট্রীয়ভাবে, যদি রাষ্ট্রপ্রধান যদি তার ঘৃণা প্রকাশ না করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বা এটাকে সমর্থন না করতো, তাহলে হয়তো বা এই এত দূর আমরা যেতাম না, যদি কোনো ব্যক্তি পর্যায়ে থাকতো। কিন্তু যখন একটা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান এমন একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা, তার সমর্থন করে দেয়, তখন তার সেই দেশের পণ্য বর্জন করা, এটা আমাদের ইমানি দায়িত্বের মধ্যে পড়ে যায়। এটা আমাদের ঘৃণা, ঘৃণা প্রকাশের একটা মাধ্যম এটা, যে আমরা কেন তাদের পণ্য ব্যবহার করব, তাদের পণ্য আমরা ব্যবহার করছি, তারা আমাদের থেকে ইনকাম করে লাভবান হয়ে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তাহলে কেন আমরা তাদের পণ্য কিনবো? আর অনেকে আমাদের মধ্যে আবার বলে থাকেন যে মিছিল মিটিং তো এটা ইসলামে আসলে সাপোর্ট করে না, বা কিছু গণতান্ত্রিক প্রতিবাদের মতো, আসলে এটা নয়, বরং আমরা কোনো রাষ্ট্র প্রধান বা সরকারের বিরুদ্ধে উত্থান করছি না, এটা কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নয়, হ্যাঁ বিদ্রোহের বিষয় না, নিষেধ সেটা হচ্ছে বিদ্রোহ করা, বিদ্রোহ করা, জি আমরা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছি বিষয়টা এমন না, বিষয়টা এমন না, বরং আমরা সরকারের কাছে আবেদন করছি মিছিল মিটিং মাধ্যমে, যে আমাদের দেশের, যেহেতু আমরা মুসলিম দেশে বসবাস করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী, অথবা আমাদের দেশের সরকারকে আমরা জানাচ্ছি যে আমরা মুসলিম সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহির পক্ষে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহির জন্য জীবন দিতে প্রস্তুত আছি, আপনি আমাদের নেতা হিসেবে অবশ্যই প্রতিবাদ আপনি জানান,
এটা আমরা আমাদের সরকারকে জানাচ্ছি মত মিছিল মিটিং আসলে প্রতিবাদের ভাষা ভাষা এবং এটা আমাদের দেশে স্বীকৃত একটা পন্থা স্বীকৃত পন্থা যেটা আমাদের স্বীকৃত আছে জি অতএব এটা কত করা যাবে যেহেতু সৌদি আরব স্বীকৃত নাই করবেন না আমাদের দেশে মিছিল মিটিং প্রতিবাদের ভাষা হিসেবে মিছিল মিটিং সমর্থিত মানে স্বীকৃত আমাদের দেশের আইন অনুযায়ী অতএব আমরা আমাদের দেশে করতে পারি যে দেশের নাই স্বীকৃত সে করবেন না মিছিল মিটিং করতে যেয়ে অনেকে যে আক্রমণাত্মক হয়ে ওঠে গাড়ি ঘোড়া ভাঙচুর করে এগুলো তো করা না অবশ্যই করা সম্ভব নয় করতে চাই জি যে আমাদের দেশে আসলে প্রতিবাদের ভাষা এটা কেন হলো এটা তো আমাদেরকে বলতে হবে কেন হলো আমরা যদি সরাসরি সরকারের কাছে যেতে পারতাম যেমন রাসূলের যুগে খলিফাদের যুগে সরাসরি খলিফাকে গিয়ে বলার সুযোগ ছিল যে আপনি এই কাজটা করেন এমনকি সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললো যে আল্লাহ রাসূল আপনি আমাকে জেনা করার অনুমতি দিন নিশ্চয় একটা দৃষ্টতা তারপরও সে কিন্তু আল্লাহ রাসূলের কাছে কথাটা বলার সুযোগ পাচ্ছে আল্লাহ রাসূল বলছে যে থামো ওকে বলার সুযোগ দাও খলিফা তার কাছে গেলে খলিফাও তাকে বলতেছে ঠিক আছে ওকে বলার সুযোগ দাও খলিফা রাশিদিনের যুগে খলিফা রাশিদিনের কথাই বলছি তাদের যুগেও যে কোনো লোক খলিফার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেত কিন্তু আমাদের এই যুগে যে কোনো রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে কোনো কথা বলার এই সুযোগটা পাওয়া আসলে এখন আমাদের জন্য দুরূহ ব্যাপার এটা আসলে অনেকটাই অসম্ভব কারণ এতগুলি বাধা পেরিয়ে সরকারের কাজ পর্যন্ত আমাদের যাওয়াটা অসম্ভব আর সে কারণেই আমাদের প্রতিবাদের ভাষাগুলি এইভাবে হচ্ছে কখনো স্মারকলিপি পেশের মাধ্যমে কখনো মিছিলের মাধ্যমে কখনো মিটিং এর মাধ্যমে সমাবেশের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে এগুলির মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশে এখন প্রতিবাদের এই ভাষা শুধু আমাদের দেশে নয় বিভিন্ন দেশেই সারা বিশ্বব্যাপী বলা যায় যে এটা একটা প্রতিবাদের ভাষা হয়ে গেছে আর এটাকে সরকারও আমল দিচ্ছে যা আসলে তারা বলছে তাহলে দেখি বিষয়টা ভেবে দেখি সরকারি ভাবে স্বীকৃত কি বলছেন যে ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া যদি আমি কষ্টদায়ক বস্তু আরো সৃষ্টি করি গাড়ি ভাঙচুর করি তাহলে তো ইমানের কোন শাখাতে পড়বে এটা কোন পর্যায়ে পড়বে আর একটা বিষয় আমরা দেখেছি যে কতিপয় ওলামায়ে কেরাম তারা বলছেন যে পণ্য বয়কট করার যে সিদ্ধান্তটা এটাও আসলে সরকারি সিদ্ধান্তের বাইরে একজন সাধারণ মুসলমান নিতে পারে না এই বিষয়টা কিভাবে দেখছেন না সাধারণ মুসলমান এটা নিতে পারে কারণ এটা আমি ব্যবহার করছি আমি ঘৃণা প্রকাশ করতে পারি এটা আমি কিনবো না আমি নেবো না আমি ব্যবহার করবো না যে এটা ব্যক্তি স্বাধীনতা এখানে সরকারের সাথে সম্পর্ক নেই এই বিষয়ে ডক্টর কামরুল ইসলাম আপনার কাছে আসি যে বর্তমান প্রেক্ষাপটে আমরা রাসূলুল্লাহ ইসলামের বিরুদ্ধে যে অবমাননা করা হচ্ছে এক্ষেত্রে আমরা প্রতিবাদের বৈধ পন্থা কি কি ব্যবহার করতে পারি ধন্যবাদ একটু আগেই যে হাদিসটা আমাদের শরীফুল ইসলাম মাদানী সাহেব বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান যদি তোমরা কোনো খারাপ কাজ অবৈধ কাজ দেখতে পাও তাহলে সেটাকে হাত দ্বারা বাধা দাও যদি সেটা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা বাধা দাও যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করো আর এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর তো এখানে প্রথমত হাত দ্বারা বাধা দাও অর্থাৎ শক্তি প্রয়োগ করে বাধা দেওয়া সেটা তো আসলে আমাদের পক্ষে সম্ভব নয় শক্তি প্রয়োগ করে বাধা দেওয়াটা প্রতিরোধের জন্য এটা একটা চিরন্তন নীতি নীতি একটা আর এখানে প্রতিরোধ আর একটা হতে পারে যে সেটা হলো যে এই অন্যায়টাকে যদি আমাকে ব্যক্তিগতভাবে ভাই তুমি কাজটা করো না এতটুকু সময় ক্ষমতা যদি আমার থাকে অন্যায় সংগঠিত হওয়ার মুহূর্তে তাহলে আমি তাকে বলবো যে ভাই করো না বা তুমি এখানে বিরত থাকো তাকে আমি হাত টেনে ধরলাম কিছু একটা করলাম সেটা যদি আমার ক্ষমতা থাকে সেটা যদি না হয় তাহলে আমি মুখ দ্বারা বাধা দেবো মুখ দ্বারা বাধা দেবো সেটা আমি আমার বক্তৃতার মাধ্যমে হতে পারে সেটা আমার জনসমাবেশের মাধ্যমে হতে পারে সেটা আমার লেখনির মাধ্যমে হতে পারে কিংবা সেটা আমার সরকারের কাছে লিখিত আবেদনের মাধ্যমে হতে পারে এমনকি যদি দেখা যায় অনেক সময় লিখিত একটা পত্র সরকারের কাছে নাও পৌঁছতে পারে আমরা অনেক সময় ডিসির কাছে স্মারকলিপি দিই কিন্তু সেটাও সরকারের মানে গোচরীভুক্ত হয় কি না সেটাও যথেষ্ট সন্দেহ আছে যেটা তার মর্জি হয় সেটা সরকারের পর্যন্ত যায় যেটা হয় না সেটা যায় না সুতরাং সেক্ষেত্রে বর্তমান যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা একটা শক্তিশালী অস্ত্র হ্যাঁ সামাজিক যদি কেউ লেখালেখি করে করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে করতে পারে তো এখন আমাদের যেটা যে বিষয়গুলি আসলে সরকার আমলে নেয় বা প্রশাসন যন্ত্র যেটাকে আমলে নেয় সেটা হলো মিটিং করা সমাবেশ করা প্রতিবাদ জানানো মিছিল করা মানববন্ধন করা এগুলিকে আসলে গুরুত্ব দেওয়া হয় আর এটাকে গুরুত্ব দেয় বলেই আমাদের দাবি আদায়ের জন্য
বা বৈধ পন্থা এগুলি যেহেতু সরকার স্বীকৃত আইনসিদ্ধ, সুতরাং এসব পন্থা অবলম্বন করা যেতে পারে। তবে অবশ্যই সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেখানে জনকল্যাণের বিষয়টা আমাদেরকে দেখতে হবে, কখনোই যেন মানুষের ক্ষতি হয়, সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রীয় ভবন বা রাষ্ট্রীয় গাড়ি ঘোড়া এগুলি ভাঙচুর করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর মানুষের চলাচলের যে রাস্তা একেবারে বন্ধ না করে যেন চলাচলের রাস্তাটা বন্ধ না হয়ে যায়, অন্তত তাদের সুযোগ দিয়ে এক সাইড দিয়ে হলো বা কিছুটা জায়গায় হলো, এরকম যদি করা যায় যে যাতে করে মানুষের চলাচল একেবারে বিঘ্ন না ঘটে, তাহলে সেক্ষেত্রে এসব কিছু করা যায়। যেমন আমাদের দেশে চর্চা আছে, অনেক সময় হরতাল হয়, ধর্মঘট হয়, অসহযোগ হয়, এসব ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকেও ছাড় দেওয়া হয় না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, একটা অসুস্থ মানুষ তাকে ছাড় দেওয়া হচ্ছে না, একটা ছাত্র স্কুলে যাবে তাকে ছাড় দেওয়া হচ্ছে না, একজন মানুষ তার বাচ্চাকে নিয়ে কোথাও যাবে সেটা ছাড় দেওয়া হচ্ছে না। এইসবগুলি আসলেই অবশ্যই এগুলি পরিত্যাজ্য, এগুলি বাদ দিতে হবে, পরিহার করতে হবে। কারণ মানুষ প্রয়োজনে, তার প্রয়োজনে সে গণতব্যে যাবে, অবশ্যই যাবে, সেক্ষেত্রে আমরা রাস্তা বন্ধ করা বা সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া এটা আসলেই কখনোই এটা ঠিক নয়। এগুলি বাদ দিয়ে যেগুলির মাধ্যমে, যেগুলি বৈধ, যেগুলির মাঝে জনগণের কোনো ক্ষতি হয় না বা তারা কোনো বিপদে পড়ে না, এ ধরনের যে কোনো দাবি দেওয়া যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। বর্তমানে যে পণ্য বয়কট চলছে এটা একটা মাধ্যম হতে, এটাও একটা মাধ্যম, এটা অবশ্যই একটা মাধ্যম। কারণ আমার তো ব্যক্তি স্বাধীনতা আছে, আমি যে কারো বিরুদ্ধে আমি যে কোনোভাবে আমি অবশ্যই তার প্রতিবাদ জানাতে পারি। তো ঠিক আছে, আমি ওই দেশের পণ্য আমি ব্যবহার করব না, বা আমার কাছে যেটা আছে ওটা তো আমার টাকা দিয়ে আমি কিনেছি, সুতরাং সেই পণ্যটা আমি বাদ দিয়ে দিলাম, আমি ওটা কিনবো না, সেটা তো আমার ব্যক্তি স্বাধীনতা, সুতরাং আমি এটা করতে পারি, এটাতে তো কোনো সমস্যা নেই। আমি যদি ফ্রান্সের জিনিস না কিনি বা আমি যদি হল্যান্ডের জিনিস না কিনি, তাহলে সেক্ষেত্রে তো আমাকে কেউ বাধ্য করবে না, তাই না? আমি অন্য দেশেরটা কিনতে পারি, আমি আমার দেশেরটা কিনতে পারি, সুতরাং এটাও আমার একটা প্রতিবাদের বা একটা ঘৃণা জানানোর, একটা ক্ষোভ প্রকাশের এটা আমার একটা ভাষা মাধ্যম, সেটাকে আমরা করতে পারি। এটা শেখ শরীফুল ইসলাম মাদানী, আপনার কাছে আমরা আসি সর্বশেষ প্রশ্ন নিয়ে, যে রাসূলুল্লাহ ইসলামকে অবমাননা কি শুধুমাত্র গালি দেওয়ার মাধ্যমে হয়, নাকি বর্তমান যুগে অসংখ্য মুসলমান আমরা দেখছি তারা আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে আল্লাহ রসুলের এই অবমাননার বিরুদ্ধে মাঠে নামছেন, কিন্তু তারা নিজেরাই শিরকে লিপ্ত, প্রকাশ্যে তারা মাজারে সিজদা দিয়ে, মানে কি বলবো, তারা ইসলামের একটা মৌলিক বিধান থেকে তারা দূরে সরে আসছে, বা অনেক অনেকে বেদাতের সাথে যুক্ত, এইগুলো কি আল্লাহ রসুলের অবমাননার মানে মধ্যে সামিল কিনা? জাযাকুমুল্লাহ খাইরান। এক্ষেত্রে রাসূল সাল্লামের একটা হাদিস আমরা পেশ করতে পারি। হাদিসে এসেছে যে মান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। ও মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হলো। তা আনুগত্য বলতে আমরা কি বুঝি? আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যথাযথ অনুসরণ। এখন আমরা সুন্নাত বাদ দিয়ে শুধু আশেকের রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলো আর আমি খেপে গেলাম, অথচ আমি সালাত আদায় করি না, হ্যাঁ, তাহলে কেমন ভালোবাসা হলো, কি ভালোবাসায় প্রকাশ করলাম আমি? তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেওয়া এটাও একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি নবী, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন দুইটি বস্তু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে পদভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাত নবী, তার নবীর সুন্নাত, তাহলে নবীর সুন্নাত, কোরআন, সুন্নাহ, এগুলো আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ভালোবাসা প্রদর্শন করা হবে। ভালোবাসা দোয়া দিয়ে শুধু মাঠে ময়দানে নেমে মুসলিম মিটিং করলে যে ভালোবাসা প্রকাশ হবে সেটা আসলে নয়, বরং যথাযথ সুন্নাতের অনুসরণের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করতে হবে। আল্লাহর প্রেমে বলছেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর আনুগত্য করতে চাও, বা কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, ইহবিবকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই হলো আসলে মূল ভালোবাসা, এবং এখানে কিন্তু তার মানে সম্মান রক্ষা করা। জি জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান রক্ষা করতে গেলে তার মূলত সুন্নাতের অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। তো যাই হোক, মানে সব মিলে যেটা আমরা বলতে চেয়েছিলাম আর কি, যে আল্লাহ রাসূলকে অবমাননা করার ক্ষেত্রে আমরা যে আলহামদুলিল্লাহ প্রতিবাদে ফেটে পড়ছি, ঠিক একইভাবে আমাদেরকে আমাদের নিজেদের আত্মসমালোচনা দরকার। অবশ্যই, যে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত আসলে কতটুকু অনুসরণ করছি। জি জি জি, আল্লাহ রাসূলকে ভালোবাসছি একদিকে, অথচ তার নীতি, তার আদর্শ আমরা মানছি না। জি, এটা আমাদের দ্বিমুখী একটা নীতি, দ্বিমুখী নীতি। জি, সুতরাং যারা আলহামদুলিল্লাহ আজকে মাঠে ময়দানে নেমেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে, তাদেরকে এই বিষয়ে সচেতন থাকা দরকার যে আমরা
আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে বা আমাদের মুসলিম পরিমণ্ডলে আমরা যে ইসলাম বিরোধী কাজগুলো করছি, সুন্নাত বিরোধী যে কাজগুলো করছি, এই এই বিষয়ে আমাদেরকে একইভাবে একটা অবস্থান, কঠোর অবস্থান নিতে হবে। অবশ্যই অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আমি একটু যোগ করি, সেটা আল্লাহ রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। জি। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জি। আল্লাহ রাসূল বললেন যে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করে তারা নয়। বলা হলো আল্লাহ রাসূল কারা অস্বীকার করে? তিনি বললেন যে যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার নাফরমানি করে, বিরোধিতা করে, অর্থাৎ আমার আনিত দিন ও বিধানকে যারা মানে না, তারাই হচ্ছে আবা বা অস্বীকারকারী। তো এখানে দিন ও বিধান মানার ক্ষেত্রে ভাই যেটা উদাহরণ দিল একটা, যে আল্লাহ রাসূলের ভালোবাসার কথা আশেকে রাসূলের কথা বলে, কিন্তু দেখা যায় দাড়ি ক্লিন শেভ করে সফন সফা, আল্লাহ রাসূলের আশে মানে আনুগত্যের কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলি বলেছেন সেগুলি থেকে অনেক দূরে, এমনকি চায়ের টেবিলে বসে চায়ের কাপটা বাম হাতে ধরে খায়, অথচ আল্লাহ রাসূলের কঠিনভাবে নিষেধ আছে যে বাম হাত ধরে খাইও না তোমরা, এটা হচ্ছে শয়তানি কাজ। এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে আমরা অনেক দূরে, এবং এটা তো অনেক বড় ইহানত, আল্লাহ রাসূলের অপমান, যে আল্লাহ রাসূল যেটা করছে আমরা তার বিরোধিতা করছি, তাহলে এটা তো অন্যতম অপমান। এটা একটা বড় আল্লাহ রাসূলকে ঠাট্টা করা যে তার বিধানকে আমরা মানছি না, তার আনিত সুন্নতকে আমরা অস্বীকার করছি, আমরা মেনে চলছি না। আসলে অস্বীকার কি শুধু আল্লাহ রাসূলকে গালি দিলাম এভাবেই হয়, না তার সুন্নতকে আমি ভালো মনে না করে আমি সেই সুন্নতে কিছু যোগ করলাম বা আমি সেই সুন্নতকে ছেড়ে দিলাম, তাহলে সেটা তো একটা অন্য ধরনের। আবার দেখেন শুধু দাড়ি না রাখায় না, কেউ দাড়ি রাখছে তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, দাড়ি দেখে ঠাট্টা বিদ্রুপ হচ্ছে, আবার কেউ টাকুন উপরে প্যান্ট পরেছে বলছে যে দেখো কত সুফি হয়ে গেছে, মানে একটা ঠাট্টা বিদ্রুপ। একজন বিচারপতি দেখলাম, সাবেক বিচারপতি, তিনি তাকে তালেবানি, তাকে অনেক কিছুই বলে আখ্যায়িত করলেন, এক ধরনের ইস্তেহজা। জি অবশ্যই, ইস্তেহজা, বিদ্রুপ, ইস্তেহজা অবশ্যই। কিছুদিন আগে যে সালামকে যেভাবে বলা হলো যে এটা হচ্ছে জঙ্গিদের ভাষা বা জঙ্গিদের অভিবাদন, তো সেটাও কিন্তু আল্লাহ রাসূলের অপমানের পড়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেবো না যে যাতে করে তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হয়? সেটা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালাম বিনিময় ঘটাও। তাহলে যেখানে আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন যে সালামের বিস্তার ঘটানোর জন্য, আর এখানে বলা হচ্ছে যে সালাম হচ্ছে তালেবানি ভাষা, জঙ্গিদের ভাষা, সুতরাং এই ধরনের আল্লাহ রাসূলের কোনো সুন্নতকে নিয়ে অপমাননা করা বা এটাকে ঠাট্টা বিদ্রুপ করা, সেটাও কিন্তু ইস্তেহজার মধ্যে পড়ে, সেটাও রাসূলের অপমাননার মধ্যে পড়ে, সুতরাং এগুলি থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এবং আমাদের করণীয় এই বিষয়ে আলোচনা শুনছিলেন আমাদের দুইজন মাননীয় অতিথির কাছ থেকে। আমরা আশা করি স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুতর অপরাধ, এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, সে মুসলিম হোক বা অমুসলিম হোক সবার জন্য একই শাস্তি। সে সাথে আমরা আরও জানতে পেরেছি যে এই শাস্তি দান করবে শুধুমাত্র আদালত, ব্যক্তি পর্যায়ে আমাদের যে বিভিন্ন সময় আমরা দেখছি বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে এই শাস্তিগুলো কার্যকর করা হচ্ছে, এটা নিঃসন্দেহে ভুল। আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যারা আমরা মুসলমান রয়েছি তারা আমাদের ইসলামের বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে। নিঃসন্দেহে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু সেটা শরীয়তের সীমারেখার মধ্য থেকে, সীমারেখার বাইরে যেয়ে না। সেই সাথে আমরা আরও জানতে পেরেছি যে কীভাবে প্রতিবাদ জানাতে হবে, প্রতিবাদের ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কীভাবে বলা হয়েছে, এবং বর্তমান যুগে আমরা যে প্রতিবাদের ভাষাগুলো ব্যবহার করছি সেগুলো কতটুকু জায়েজ না জায়েজ, এই বিষয়গুলো আমরা আশা করি জানতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে জেনে বুঝে পালন করার তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা করা হচ্ছে এবং সেই বিষয়ে আমাদের যথাযোগ্য ভূমিকা আমরা যেন গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর সেই সাথে আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এটা শুধুমাত্র তার গালি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, যারা আমরা সুন্নাতকে জেনে বুঝে পালন করছি না বা সুন্নাতকে আমরা বিদ্রুপ করছি, বা আমাদের মধ্যে কিছু মুসলমান রয়েছেন যারা সুন্নাতের কোনো ধারই ধারছেন না বা সুন্নাতকে বাদ দিয়ে তারা বেদাতের দিকে অগ্রসর হচ্ছেন, শিরকের দিকে অগ্রসর হচ্ছেন, এগুলো নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার
মধ্যেই পড়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমরা অধিকাংশ মুসলমান সতর্ক নই। তো সব মিলিয়ে আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অমরণা বিষয়ে আমাদের কী করণীয় হবে এই বিষয়ে মোটামুটি যতটুকু জানার বা বোঝার বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমি আমাদের মাননীয় অতিথিদ্বয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আগামীতে আপনাদের সাথে আবারও কোনো এক অনুষ্ঠানে সাক্ষাতের আশা রেখে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।